ব্রাজিল কান্না করছে স্যার ও পা ভেঙে গেছে স্যার আউজাদ 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 লা 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 আমাদের রেফারি দা আসছে মাঠের মধ্যে খুব খতরনাক ড্রেস পরে আমি বললাম ভাষ্যকর আমার নাম হচ্ছে চুইনগাম আমি ওয়াল থেকে এসেছি তুই কাকে কম ভাবিস নাকি ল্যাওড়া আমি হচ্ছে ওয়াল ফেমাস রেফারি আমার নাম সবার টপে থাকে একদম ঠিক আছে আমি হচ্ছে রেফারি নুটুক কাকা ঠিক আছে নুনু কাকা তুমি মাঠে গান মারাও আমি কমেন্ট্রি সেকশনে গিয়ে ফোন মেরে আসি ঠিক আছে ঠিক আছে আমাদের রেফারি মাঠে বসে মাঠের পথ টিপছে আর ওদিক থেকে আসছে ব্রাজিলের নেইমার নেইমার ওরফে বিশু 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 লা 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 পাগলটা কোথায় হয়ে গেছিস নাকি তুই লা 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 করছিস হ্যাঁ কেন তুই লা লা করবো না তো বাল ছিড়বো আমি বললাম ব্রাজিল 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 ঠিক আছে বাইরে গিয়ে গান মারা এবারে আসছে আমাদের আর্জেন্টিনা নাড়াতে নাড়াতে আর্জেন্টিনা এখানে কি যাও লাইনে মাঝখানে গান মারাও যাচ্ছি এবার আমাদের নামছে বিষাক্ত দেশ যে দেশের নাম আজ পর্যন্ত কেউ শুনতে পাইনি সেই দেশটির নাম হলো সন্দেশ নাচ নাচে চলে এলো কে তুই কোথেকে এসিস এসে মাঠের বিমল টুমল আছে না পাতা লতা গুলো সব এটো কাটা গুলো পরিষ্কার যা না না ছাড় আমি খেলতে এসেছি তুমি খেলতে এসো না ছিটতে এসো তুমি কোন দেশ থেকে এসো বাড়া আমি সন্দেশ থেকে এসেছি বুঝলে ছাড় তা সন্দেশ তুমি এনেছো দাও খাই দাও খাই সন্দেশ তো আনিনি সে আমার দেশে আছে ঠিক আছে বাড়া সাইডে ঝাপটা ঠিক কর যা কুড়িয়া ঠিক আছে কোথেকে যে মানুষ সব বাল চুল আছে মাথা মাথা সকাল থেকে খারাপ করে দিচ্ছে আমার হ্যাঁ কাকা তুই মাঠের মধ্যে লেগে যাচ্ছে কেন রকম আরে বলো না সব খেলা হচ্ছে না কমিটার হচ্ছে এসব ভাল লাগছে না আমার এগুলো আর ভাল লাগছে না আমার মাথা খেঁচে যাচ্ছে ও নুনু কাকা তুমি রাগ করছো কেন ওসব বাদ দাও টসটা ছেড়ে ফেলো আর টিমগুলোকে ডাকো আমি অ্যানাউন্স করে দিচ্ছি আজকের প্রথম খেলা আর প্রথম খেলাই হচ্ছে সেমিফাইনাল খেলা যে দুটি দল হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা নুনু কাকা টসের জন্য ডেকে নাও একদিকে ব্রাজিল হলাতে হলাতে আসছে অন্যদিকে আর্জেন্টিনা নাড়াতে নাড়াতে আসছে বল আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে রেফারি মুঠো করে বাসি আসুন দেখা যাক কোন দল টস জিতে সেটা দেখা যাক ব্রাজিল তোমার টিমের 11 জনের চালান আমাকে দাও আমি নেইমার আমি ক্যাপ্টেন আমি ডিফেন্সার আমি গোলকিপার আমি ক্যাপ্টেন আমি একাই 11 বাবা অতি উত্তম অতি উত্তম খুব সুন্দর তোমার মতো মারকুটে ব্যাটসম্যান যেন প্রত্যেক ঘরে ঘরে হোক ঘরে ঘরে হোক ঘরে ঘরে হোক আমি তো ফুটবলার ছাড় ক্রিকেটের আম্পায়ারকে যদি ফুটবলের রেফারি বানানো হয় তাহলে মানা ফুটবলারকে ব্যাটসম্যান তো বলবেই দে আর্জেন্টিনা তোর 11 জনের চালানটা আমাকে দে আমার নাম মেসি ও যা আমি হতাই আমি একাই 11 বাবা বাহ তোমাদের মতো বিষাক্ত ব্যাটসম্যানকে দেখে আমার আম্পায়ার তো জীবনটা ধনে পাতাও হয়ে গেল শুধু বাটো আর চাটো ঠিক আছে তাহলে টসটা করাই যাক হ্যাঁ পৃথিবীর প্রথম টস হচ্ছে যে টসটি বৈজ্ঞানিক উপায়ে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি সেই টসটি হচ্ছে এখন আমাদের করবে নটু কাকা আমাদের টসের নিয়ম শুনে নাও তোমরা আমি মাথায় করে কিলি দেবো যাকে নিচে বুঝতে পারবে সেই টস জিতবে একমাত্র এই মাত্র টস জিতেছে ব্রাজিল ওরফে নেইমার কিছু বলার জন্য কিছু বলো আমার নাম নেইমার ওরফে বিশু তোরা সব আমার কাছে সব শিশু তোরা কি জিতবি টসে হেরেছে আর্জেন্টিনা কিছু বলুন আমার নাম মেসি
আমার যা পেশি খেলা হবে পেশি মানে কি বোঝাতে চাইছে আর্জেন্টিনা ব্রাজিলকে মনে হচ্ছে মাঠে টান টান উত্তেজনায় রক্ত গঙ্গা বইয়ে যাবে চোখরা চোখ রাখুন গাড় ফাড়া চ্যালেঞ্জে পথ ফাটা পদ্মায় দেখতে থাকুন দেখাতে থাকুন ফিফা ওয়ার্ল্ড কাপ 2023-2024 তো ব্রাজিল তুমি জিতে গেছো তা তুমি বল মারতে চাও না বল ধরতে চাও বল ধরতে চাই আমি তাহলে খেলা শুরু করা যাক টেক পজিশন এই মাত্র খেলা শুরু হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের খেলা স্যার কোন দিকে বল মারবো জানসেন মারতে যেখানে ইচ্ছে সেখানে দে ঠিক আছে এই মাত্র খেলা শুরু হয়ে গেছে আর্জেন্টিনা বল মারবে আর ওদিকে ব্রাজিল নাড়াচ্ছে একবার উঠছে একবার বসছে কি করছে জানি না শুরু হয়ে গেছে খেলা আর্জেন্টিনা একবার পজিশন নিয়ে নিয়েছে তুমি সুন্দর ক্যাচ ধরেছো একদম হেভি গুড গুড আর তুমি ক্যাচ আউট হয়ে গেছো তোমাকে লাল কার্ড দেখানো হলো বাইরে বেরিয়ে যাও ব্রাজিল তুমি জিতে গেছো তুমি ওই না আর তুমি ফাইনালে চলে গেছো একদম লা 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 গুড এই মাঠে যে প্রথম সেমিফাইনাল খেলাটি হলো সেই খেলাটি ক্রিকেট খেলা হলো না ফুটবল খেলা হলো বোঝা বড় দুষ্কর কিন্তু যেটা বুঝলাম ব্রাজিল বিজয়ী হলো এর পরে দ্বিতীয় সেমিফাইনাল খেলা যে দেশটি অংশগ্রহণ করবে সেই দেশটির নাম শুনলে আপনাদের চোখ দাঁত মুখ সব থেকে নাল পড়বে সেই দেশটির নাম হলো সন্দেশ এটা খাওয়ার নয় কিন্তু নাইজেরিয়া ভার্সাস সন্দেশ দ্বিতীয় খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে সন্দেশ দেশটি নেমে পড়েছে তার দলবল নিয়ে কিন্তু নাইজেরিয়ার টিম এখনো ল্যান্ড করেনি মনে হচ্ছে সন্দেশ দেশটি অখবর পেতে পারে তবু আমরা নুনু কাকার কাছে যাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে আমরা এটা শুনতে চাই এই যে সন্দেশ দেশটি এসে গেছে কিন্তু নাইজেরিয়ার ফ্ল্যাট এখনো ল্যান্ড করেনি তো আপনি কি সিদ্ধান্ত নেবেন নুনু কাকা নাইজেরিয়ার ফ্ল্যাট এখনো ল্যান্ড করেনি কিন্তু এই পর্যায়ে তো খেলা এইভাবে আটকানো যায় না সে আসতে পারেনি সেটা তার প্রবলেম হতে পারে আমাদের কোনো প্রবলেম নেই খেলা আমরা চালিয়ে যাব তাতে আমাদের অকবার দিতে হবে অকবার আমি দিয়ে ছাড়বো দিয়ে দেবো কে এখন টাইম আমাদের কাছে নেই একদম খেলা শুরু করাতেই হবে আমাদের আমি মাদুলির জোরেই ফাইনালে উঠে গেছি দেখলে হবে খরচা আছে তুমি মাদুলির জোরেই ফাইনালে উঠে গেছো তোমাকে ফাইনাল ভালো করে খেলতে হবে তোমাকে জিততেই হবে তোমাকে আমার যা মাদুলি ফাইনাল খেলা শুরু হতে চলেছে এটি হচ্ছে আমাদের ফাইনাল খেলার ট্রফি আর যে দুটি দেশ অংশগ্রহণ করবে সেটা হলো সন্দেশ ভার্সাস ব্রাজিল আর এই খেলাটি লাইভ দেখতে থাকুন গান ফোড়া চ্যানেলের পথফতা পদ্মায় চোখ রাখুন এই মাত্র চূড়ান্ত পর্যায়ের খেলা আরম্ভ হয়ে গেল রেফারির সিদ্ধান্ত মাঠে চূড়ান্ত ব্রাজিলকে কোন দিকে মারতে বলছে সন্দেশকে কোন দিকে মারতে বলছে সেটা রেফারি বললো রেফারি হুইজেল বাজিয়ে দিল হাই ব্রাজিল ব্রাজিলের পায়ে লেগে গেল ব্রাজিল কান্না করছে স্যার আমার পা ভেঙেছে স্যার স্যার আমার পা খেলা বন্ধ স্যার খেলা বন্ধ তুই এই কাজ করেছিস পা মেরেছিস সেটা পা ভেঙে গেছে ঠিক আছে তাও তোকে আমি সুযোগ দিচ্ছি এই মাদুরের জন্য না হলে আমি এক্ষুনি তোকে লাল কার্ড দেখে বাইরে বের করে দিতাম মনে হচ্ছে সন্দেশকে লাল কার্ড দেখাবে কিন্তু না রেফারি ওয়ার্নিং দিল সন্দেশকে নেক্সট বার খেলার জন্য ব্রাজিল প্লান্টি শট পেয়েছে এই গোলটা যদি হয়ে যায় তাহলে ইতিহাস তৈরি হয়ে যাবে এই গোলটি খুব গুরুত্বপূর্ণ গোল হয়ে দাঁড়াবে ব্রাজিলের কাছে এই মনে হচ্ছে ব্রাজিল জিতে গেল একটা ইতিহাসজনক গোল নিজের গোলে গোল দিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেল ব্রাজিল এই মাত্র অয়েল মাঠের খেলা শেষ হয়ে গেল ব্রাজিল চ্যাম্পিয়ন হলো সবাই কত আনন্দে মত্ত হয়ে আছে আমাদের টপি দেওয়ার পালা এবার আমার টপি দিতে দেখবো চলে আসুন আমার সাথে ব্রাজিল টপিতে খুব খুশি মনে হচ্ছে ব্রাজিল এবারে প্যান খুলে মদ খাবে